সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন বিষয় নিয়ে এসেছি, একটি নতুন টপিক, যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ে সেই নতুন টপিকটি, সেটা হচ্ছে যুদ্ধ কেন কবিতাটির বিষয়বস্তু। আলোচনার পূর্বে তোমাদের সঙ্গে একটি কথা বলে রাখি যে প্রতিটি গল্প কিংবা কবিতার বিষয়বস্তু যদি জেনে রাখো তাহলে এক কথায় উত্তর, সঠিক উত্তর, দুইয়ের মান বা চারের মান সবগুলি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে। তাই আমি তোমাদের সুবিধার জন্য প্রতিটি কবিতা কিংবা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করি, তোমাদের সুবিধার্থে পয়েন্ট দিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আমি পূর্বে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত সর্বমোট 5টি কবিতা রয়েছে, সবুজের অভিযান কবিতা, সেই কবিতাটির বিষয়বস্তু আমি পূর্বে আলোচনা করেছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ক্লাস 12 বেঙ্গলি স্টাডি। তারপরে রয়েছে কালবৈশাখী কবিতা, সেটারও বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আছে। তারপরে রয়েছে নারী, সেই কবিতাটির বিষয়বস্তু আলোচনা রয়েছে। তারপরে রয়েছে আগামী, সেই কবিতাটিরও বিষয়বস্তু আলোচনা রয়েছে। তো শেষে যে কবিতাটি রয়েছে, যুদ্ধ কেন কবিতাটি দীনেশ দাশের রচিত, সেই কবিতাটির বিষয়বস্তু নিয়ে আজ সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই কবিতাটির বিষয়বস্তু জানার চেষ্টা করবে এবং এখান থেকে কিন্তু পরীক্ষাতে চারের মান অবশ্যই প্রশ্ন আসবে এবং এক কথায় আর সঠিকতা তো আসবেই। তো শুরু করি। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেটা বোঝার চেষ্টা করবে। এই যুদ্ধ কেন কবিতাটি দীনেশ দাশের কাছ থেকে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আমি দেখো কতগুলি পয়েন্ট আমি এখানে রেখেছি তোমাদের জন্য, বেশি বড় নয়, অল্পই পয়েন্টগুলি, তোমরা অবশ্যই মনে রাখবে, তারপরে তোমরা সহজে বুঝতে পারবে। তো আমি প্রথম ভূমিকা দিয়ে কী বোঝানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই জানার চেষ্টা করো। যুদ্ধ কেন কবিতার কবি দীনেশ দাস প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, নিষ্ঠুরতা ও নির্মমতা নিজের চোখের সামনে ঘটতে দেখেছেন সেটা এখানে তুলে ধরেছেন। পৃথিবী জুড়ে এই ভয়াবহ বিশ্বযুদ্ধের ফলে কিছু লোভী স্বার্থপর মানুষের জন্য যে হত্যালীলা কবি প্রত্যক্ষ করেছেন তারই প্রেক্ষাপটে 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবি দীনেশ দাস এই যুদ্ধ কেন কবিতাটি লিখেছেন। এই কবিতাটি তিনি যুদ্ধ বিরোধী মনোভাব নিয়েই লিখেছেন। তারপরের পয়েন্ট আমরা যাব, তোমরা একটু ক্লিয়ার করে নেবে দীনেশ দাস বানানটা, দ রসিকা, দন্তনায়িকা, তালিবর্ষ, দ আকার, দন্তস্ব, ঠিক আছে? কিছু প্রিন্টিংয়ে ভুল থাকতে পারে। তারপরে দেখো প্রথম পয়েন্ট, পৃথিবী ও মানুষ, এটা দিয়ে বোঝার চেষ্টা করবে। বিশ্বের সকল মানুষের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তা পূরণের জন্য ধরনীর যতটুকু অঞ্চল প্রয়োজন তার চেয়ে অনেক বেশি পরিমাণে অঞ্চল এই পৃথিবীতে রয়েছে। প্রয়োজনে জলাভূমি মাঠ করে কিংবা জঙ্গল পরিষ্কার করে প্রয়োজনীয় জায়গা অনায়াসে পাওয়া যেতে পারে। বাসস্থানের প্রয়োজন হলে বিশাল মেরুতে প্যারাশুটে নেমে জনবসতি স্থাপন করা যেতে পারে। খাদ্যশস্য ফলানোর জন্য মৃত্তিকার প্রয়োজন যদি পড়ে তাহলে কিরগিজ ও স্টেপিসের মতো বিশ্বের বিশাল তৃণভূমি অঞ্চলে গিয়ে চাষাবাদ করা যেতে পারে। তো এটাই হচ্ছে পৃথিবী ও মানুষের মধ্যে একটা ভালো সুসম্পর্ক তৈরি করার কথা এখানে তিনি উল্লেখ করেছেন। আসলে যুদ্ধ হচ্ছে ধ্বংস। তো পরের পয়েন্ট আমরা যাব, পয়েন্টটা হচ্ছে যুদ্ধ। কবি দীনেশ দাস তার যুদ্ধ কেন এই কবিতাটির মাধ্যমে আমাদের আধুনিক সমাজের কাছে কবি একটি প্রশ্ন রেখেছেন, যুদ্ধ কেন, কেন এত যুদ্ধ, যুদ্ধ কিসের জন্য হবে? এই বিপুল পৃথিবীতে মানবজাতির সঠিক বসবাসের জন্য, সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য যুদ্ধের আসলে কোনো প্রয়োজন নেই। কেননা এই বৃহৎ পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে, তাদের বসবাসের জন্য জায়গার কোনো অভাব নেই, তবু তারা আরও বেশি স্থান চায়। কেন? তারা লুবি, লিপ্ত হয় পরস্পর যুদ্ধে, আর যার ফলশ্রুতি হয় মৃত্যুর মিছিল। তো যুদ্ধের ফলে রক্তপাত ঝরে, তার জন্য তো মানুষ মৃত্যুর মিছিল হয়। তো এই কারণেই কবি বলেছেন যুদ্ধের কোনো প্রয়োজন নেই, যুদ্ধ মানে বিনাশ, যুদ্ধ মানে ধ্বংস, মানুষের মধ্যে ভালোবাসা এগুলি অনেক দূরে সরে যায়, তৈরি হয় হিংসা, ঘৃণা, নিন্দা, এগুলি তো সেখানে কোনো মানবিকতা বলতে কিছু থাকে না। তাই যুদ্ধকে ত্যাগ করতে বলেছেন, জায়গা প্রচুর রয়েছে এই পৃথিবীতে। তারপরের পয়েন্টটা আমি রেখেছি তোমাদের জন্য, যুদ্ধের কারণ। আসলে যুদ্ধ মানে হচ্ছে ধ্বংসলীলা, এটা সবারই জানা রয়েছে, তবু মানুষ যুদ্ধ বাদে। তার কারণ হচ্ছে যুদ্ধের পেছনে থাকে আহাম্মকের ক্রূর আকাঙ্ক্ষা, কিছু আহাম্মক রয়েছে, লোভী অসভ্য স্বার্থপর লোক রয়েছেন তাদের জন্য। তো তাদের শোষণ, শাসন, নিপীড়ন, রাজকীয় ভোগবিলাস, স্বেচ্ছাচারিতা, এইগুলির জন্যই যুদ্ধ তৈরি হয়।
তাই এই আহমকরা বারবার এই বর্বর অভিনয় করে যাচ্ছে। এখানে বর্বর হচ্ছে অসভ্যতামি, তারা শান্তির বাণী একদম শুনতে পছন্দ করেন না। কবিতায় কবি আরও বলেছেন, যুদ্ধে হার এবং জিত দুই আছে, কিন্তু কবির একটাই প্রশ্ন। এই কবিতার মধ্যে লাইনের মাধ্যমে তিনি স্পষ্ট আমাদেরকে জানাতে চেয়েছেন, কেন হবে বারবার বর্বর এই অভিনয়। তিনি এই লাইনটির মাধ্যমে সকলকে জানাতে চেয়েছেন, এই বর্বর অভিনয় না করে, যুদ্ধে লিপ্ত না হয়ে মানবিকতার মন্ত্রে সবাই দীক্ষিত হওয়ার জন্য। এখানে বারবার শব্দের মাধ্যমে পরপর ঘটে যাওয়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই কবি এখানে তুলে ধরেছেন, কারণ তিনি নিজের চোখে সেগুলি প্রত্যক্ষ করেছেন। কবির মতে, নিষ্ঠুর লোভের কারণেই এই আহম্মকরা যুদ্ধ বাধায়। তো আমরা আসলে জানতে পারলাম যুদ্ধের কারণ কী বা যুদ্ধ কেন হয়, কোথা থেকে যুদ্ধের সৃষ্টি হয়। তবে কবির বিশ্বাস রয়েছে, কবি এটা থেকে প্রতিকার চান, এটাই উনি বিশ্বাস রেখেছেন। কবিতার শেষের দিকে তিনি কী বলেছেন, কবির বিশ্বাস, মানুষ চাইলেই পৃথিবীর বহু নির্জন স্থানকে পাওয়ার যোগ্য ও ফলনশীল করে তুলতে পারে, মানুষ চাইলে। কিন্তু তার পরিবর্তে কী করে মানুষ? লোভী মানুষ নির্বুদের মতো অনেক জায়গা দখল করতে বারবার যুদ্ধলীলায় মেতে উঠেছে। সেজন্য কবি বলেছেন, বিজ্ঞানে তাপের পরিবর্তে বিজ্ঞানের আলোই এই পৃথিবীকে আলোকিত করতে হবে। অর্থাৎ বিজ্ঞানকে মানব জাতির অভিশাপ রূপে নয়, আশীর্বাদ রূপে প্রতিষ্ঠিত করা হোক, মানুষের শুভবোধের কাছে কবি এই প্রত্যাশাই করেছেন। তবেই সেই যুদ্ধ থেকে আমরা পরিত্রাণ বা প্রতিকার পেতে পারি, তবেই হবে এই পৃথিবী যুদ্ধমুক্ত। এই কবিতার শেষ লাইনের মাধ্যমে কবি সকল জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন, বলেছেন, পৃথিবী অনেক বড়, বিজ্ঞানের তাপ নয় আলো তুলে ধরো। এখানে তাপ বলতে অকল্যাণকর দিকগুলির কথা বলেছেন, আর আলো বলতে আশীর্বাদ স্বরূপ দিকগুলির কথাই এখানে তুলে ধরেছেন। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো, এই পয়েন্টগুলি অবশ্যই মনে রাখবে এবং পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমরা মনে রাখতে পারবে। এবং যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা বোঝার চেষ্টা করবে শেষে তিনি কী বলেছেন আর প্রথম দিকে কী বলেছেন এবং প্রতিকার কীভাবে করা যেতে পারে এবং শেষ পর্যন্ত তিনি কোথায় গিয়ে বসবাসের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, আমি এই পয়েন্টের মধ্যে এখানে উল্লেখ করে দিয়েছি, প্রথম পৃথিবী ও মানুষের মধ্যে উল্লেখ করে দিয়েছি যে কোথায় গিয়ে বাস করার জন্য বলেছেন, জায়গার জন্য এত যুদ্ধ না লেগে। সবগুলি রয়েছে, প্যারাশুটে গিয়ে মেরুতে বসতি স্থাপন করার কথা বলেছেন, কিরগিজ স্টেপিসে। তো এগুলি তোমরা তুলে ধরবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কি বা কোন অংশটা বুঝতে পারোনি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সেই সাথে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।